আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। এটা হলো খেজুর। খেজুরটা কিন্তু একটা সুন্নতি খাবার, আর খেজুর হচ্ছে প্রচুর পরিমাণ পুষ্টি ভরপুর, বিভিন্ন ভিটামিন ভরপুর। যাদের ভিটামিন ঘাটতি আছে তারা সহজে এই ভিটামিনটা পূরণ করতে পারবেন, যদি পুষ্টি ঘাটতি থাকে তাও সহজে পূরণ করতে পারবেন। অনেকের দেখবেন শরীর খুবই দুর্বল লাগে, শরীরে শক্তি পায় না, তারা সহজে শক্তিটা বৃদ্ধি করতে পারবেন। এই খেজুরটা কয়েকটা প্রসেসে যদি খান তাহলে আপনার শরীরের শক্তিটা সহজে বৃদ্ধি পাবে। প্রথমত এই খেজুরটা 10টা খেজুর নেবেন, 10টা খেজুর নিয়ে আলি ফালাই নিয়ে তারপরে এক গ্লাস হালকা গরম দুধের সাথে ভিজায় রাখবেন 20 মিনিট। ভিজায় রাখার পর এটা বড়া পেটে রাত্রেবেলা 5 দিন খাবেন, দেখবেন শরীরের শক্তিটা প্রচুর পরিমাণ শক্তি বৃদ্ধি পাবে। আরেকটা প্রসেস হলো এই খেজুরের আলি ফালায় 4টা খেজুর নেবেন, আলি ফালায় তারপরে লংয়ের সাথে যদি খান ইনশাল্লাহ বড়া পেটে খান, দেখবেন প্রচুর পরিমাণ শরীরের শক্তিটা বৃদ্ধি হবে। আরেকটা প্রসেস যদি খান সেটা হলো এই খেজুর শুধু একদম খেজুর আছে, এটা হলো শুকনো খেজুর। এই খেজুরটা আপনারা গুঁড়া করে ফাউটার সাথে, মধুর সাথে আর দুধের সাথে তিনটা একসাথে মিশায় যদি খান, দেখবেন 100% আপনার শরীরের শক্তিটা বৃদ্ধি পাবে। এটা বড়া পেটে খাবেন, 5 থেকে 7 দিন খাবেন, একদম 100% কাজ করবো। আর শরীরে কিন্তু দুর্বলতা সহজে দূর হবে আর কর্মশক্তিটা বাড়বো। আর যারা শরীর মানে দুর্বল লাগে এই দুর্বলতা সহজে দূর হবে। আরেকটা জিনিস, দৃষ্টিশক্তি বাড়ে এবং পেশি শক্তিটা বাড়ে। এবং দেখা গেছে যাদের হাড়ের সমস্যা আছে, হাড়ে শক্ত হয়, মজবুত হয় এবং ডায়াবেটিস সহজে কন্ট্রোল হয়, ত্বকে স্কিনটা ব্রাইটনেস দিন দিন বৃদ্ধি পায়। আরেকটা জিনিস, অনেকে দেখবেন দৃষ্টিশক্তি কমে যায়, স্মৃতিশক্তিটা দিন দিন কমে যায়, তারা স্মৃতিশক্তিটা বাড়াতে পারবে, দৃষ্টিশক্তিটা সহজে বৃদ্ধি পাবে। প্রতিদিন 5টা করে খেজুর খান ইনশাল্লাহ খুবই সহজে উপকৃত হবে। আরেকটা জিনিস, যে জিনিসটা হলো অনেকে দেখবেন মানে কি বলে বিভিন্ন রোগ সবসময় লেগে থাকে, এই রোগবেলা থেকে সহজে মুক্তি মিলবে। যারা নিয়মিত খেজুর খায় তাদের সহজে দেখবেন রোগবেলা খুবই কম হয়। আর বিশেষ করে খেজুর রয়েছে বিভিন্ন রোগের ওষুধ, যা বিভিন্ন রোগ থেকে সহজে মুক্তি মিলবে। যারা ভিডিও দেখতেছেন, ভিডিও দেখার পর যদি উপকৃত হন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।